পানীয় জল চাই, কিন্তু পাবেন কোথায়? দীর্ঘদিন ধরে বাঁকুড়ার খাতড়ার দহলা গ্রামে জলের সমস্যা। গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হলেও জল মেলে না বলে অভিযোগ। দুটি নলকূপও বিকল। নাজেহাল গ্রামের 70-75টি পরিবার বাসিন্দাদের অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি। ক্ষোভে বুধবার কাটরা শিমলাপাল রাজ্য সড়কে জলের হাঁড়ি কলসি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। পরে কাটরা থানার পুলিশের তরফে জল সরবরাহের ব্যবস্থা করা হলে অবরোধ ফুটে যায়। তবে সাময়িক সমাধান নয়, পাকাপাকি সুরাহা চাইছে বাসিন্দারা। আমরা জল পাইনি দীর্ঘদিন ধরেই, প্রায় জলের প্রচন্ড ক্রাইসিস, তার জন্য আমরা অবরোধ করেছি। যে অবরোধ করার পরে ওনারা এসে আমাদেরকে দু ট্যাঙ্কি জল দেয়, আমরা অবরোধ তুলে দিই। 25 মে ভোট বাঁকুড়ায়, তার আগে জল নিয়ে হাহাকার ছবি উঠে এলো ক্যামেরায়। এটাই কি উন্নয়ন? উঠছে প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।